রাতের আাধারে নিম্নমানের রাবিশ ইট দিয়ে করা হচ্ছিল রাস্তার কাজ চোখের সামনে এত বড় অনিয়ম দেখায় প্রতিবাদ জানায় স্থানীয়রা অভিযোগ ওঠে প্রায় পৌনে এক কোটি টাকার সড়কটি সংস্কারে করা হচ্ছে ব্যাপক কার্যপে আগেতে সুলার মারি আছিল ঠিক এরকম মত একবার দেখুন মানে যেটা সরকার নম্বর ইট দিয়ে তো বুঝ দিলা বলে তো এই রাস্তা দুই দিন পরে যাবগা কইরা লাভ আছে না সরকারের এই শহর থেকে না করাটাই ভালো আমি মনে করি যে যদি ভালো করে করতে চা তাহলে মনে যে মানজুর ইয়ার মধ্যে তো এটা স জনগণের ভালো যাতে চলতে পারে ফিরতে পারে ত্রিশ জনে বা চার পাঁচ দশ বছর যদি কিছু না হয় এবার ব্যাংক আপনার হাতের মোট হয় ব্যালেন্স ট্রান্সফার মোবাইল রিচার্জ বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে এনআরবিসি প্ল্যানেট কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংরা বাজার থানার বাইরা সি এন্ড বি সড়কের সংস্কার কাজের এসব অনিয়ম তুলে ধরে গত এক এপ্রিল দৈনিক কালবেলা পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয় রাতের আধারে নিম্নমানের ইটে হচ্ছে সড়কের কাজ এমন শিরোনামে নিউজটি প্রকাশিত হলে টনক নড়ে উপজেলা প্রশাসনের সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস ইন্টারন্যাশনালকে নিম্নমানের সামগ্রী অপসারণের নোটিশ দেন উপজেলা প্রকৌশলী রায়হান আলম এরপরেই ওই সড়কে ব্যবহার করা নিম্নমানের ইট রাবিশগুলো সরিয়ে ভালো মানের ইট দিয়ে সংস্কার কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল মানে ভালো ও মানসম্মত মালামাল দিয়ে সংস্কার কাজ পুনরায় সড়কের শুরু হওয়ায় আনন্দিত এলাকাবাসী আসলে আগে যে কাজটা হয়েছিল এই কাজটা আসলে মানসম্পন্ন ছিল না অল্প দিনের রাস্তা যদি কাজ হইতো রাস্তা ভেঙে যেত কারণ রাবিশ ছিল এগুলা অনেক বাজেমান ছিল কিন্তু আপনাদের কারণে সবাই সবাই প্রতিবাদ করার কারণে আলহামদুলিল্লাহ এখন বর্তমানে ওই গুলা সব উঠাই নিয়ে গেছে বর্তমানে যে কাজটা হইতেছে এটা মান কাজ আগে যেটা ছিল আপনার এটা এটা একদম মানে হালতো মানে লাভেশক খারাপ দিছিল দেওয়ার পর এটা উঠা দিয়েছে উঠা দিয়ে এখন দিছে ভালো লাভেশটা দিছে এখন এটা ভালো মোটামুটি ঠিকাদার শামিম সরকার বলেন সড়কের কাজটি তিনি পেলেও করেছিল একজন সাব কন্ট্রাক্টর নিম্নমানের মালামালের বিষয়টি জানতেন না তিনি তবে দ্রুত সময়ের মধ্যে কাজটি শেষ করার আশ্বাস দেন এই ঠিকাদার কন্ট্রাক্টর সে আমার আমার সে কাজটা নেয় দেওয়ার পরে সে রাতের আধারে কিছু মালামাল ছিল কালবালা পত্রিকা এবং তাদের নিউজ হওয়ার পরে আমাদের মুরাদনগরের স্থানীয় সরকার প্রকৌশলী ওনার অবগত হয় অবগত হওয়ার পরে আমাকে মৌখিকভাবে এবং উনি লিখিতভাবে জানায় জানার পর আমি সাব কে নির্দেশ করি যে ওই মাল যে সাইডে না থাকে এবং ওই মাল সাইড থেকে অপসরণ এবং সাইড থেকে সরানো হয় সরানোর পর এখন এই ভালো মান দিয়ে হয় মুরাদনগর উপজেলা প্রকৌশলী রায়হান আলম বলেন নিম্নমানের মালামাল অপসারণ করে ভালোমানের ইট দিয়ে নতুন করে রাস্তা সংস্কারের কাজ করা হচ্ছে এটি সংস্কারে আর কোনো অনিয়ম একদম মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেন তিনি এলজিডি সবসময় ভালো কাজ করার জন্য চেষ্টা করে যায়। ঠিকাদার আমাদেরকে অবগত না করে কিছু নিম্নমানের মালামাল নিয়ে এসেছিল আমরা সেটা অবগত হই। এলাকাবাসীর মাধ্যমে জানি এবং তাদেরকে চিঠিতে এই মালামাল সরানোর জন্য তারা সময় নিয়ে এই ছুটিগুলো সংশোধন করে এবং নতুন করে ভালো মালামাল সাইটে আনে এবং বর্তমানে কাজ চলছে জানা যায় মুরাদনগর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন সি এন্ড বি থেকে বাইরা সড়কের এক মিটার অংশে সংস্কার কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান এস এস ইন্টারন্যাশনাল যার ব্যয় ছিল আশি লাখ টাকা নুসরাত জাহান কলি কালবেলা